তোমার আমার পরিষদ মানবাধিকার পরিষদ মানবাধিকার পরিষদ তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার পরিষদ মানবাধিকার পরিষদ রাজনৈতিক দলগুলো 53 বছর ক্ষমতায় ছিল আজকে এই যে ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন নিপীড়ন গণবিরোধী অবস্থান সব সরকারের আমলে আমরা দেখেছি কাজেই আমরা চাই জনবন্ধ প্রশাসন জনবন্ধ আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়বস্তু মনে করবে না জনসেবাকে প্রাধান্য দিয়েই তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে কারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে যেহেতু মাগরিবের আযান পড়ে যাবে তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে আমি শুধু সর্বশেষ কথাটুকু বলে বিদায় নিতে চাই আমরা আজকে এই পথে আসার এই রংপুরে আসার পথে আবু সাইদের বাড়িতে গিয়েছি আবু সাইদ আপনাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলের কৃতি সন্তান এই আবু সাইদের বীরত্ব গাথা অবদানকে আপনারা ভুলতে দিবেন না আবু সাইদের নামে যেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয় মানুষের বিশেষ করে তরুণদেরকে এই গণ অধিকার পরিষদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রংপুর অঞ্চলের তরুণরা ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকারে অসংখ্য রংপুর অঞ্চলের তরুণরা নেতৃত্ব দিচ্ছে কাজী আপনারা ওই যে যারা আপনাদের সাথে ধোকাবাজি করে জনগণের কাছে ভোট ভিক্ষা করে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হবার কথা বলে ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে তাদের ছেলে মেয়েকে উন্নত স্কুলে পড়িয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করে নাই এই প্রতারক জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নেবার আপনাদের সময় হয়েছে এবং এই আবু সাইদের আত্মত্যাগ এবং তরুণদের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে আপোষহীনভাবে একমাত্র কাজ করতে পারে তরুণরা সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আগামীতে আপনারা জানেন রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং 4 বছর মেয়াদি সংসদের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে 50% ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের দেশ এমপি থাকবে কোন দল যদি 10% ভোট পায় 30 জন এমপি থাকবে কোন দল যদি 1% ভোট পায় তার 3 জন এমপি থাকবে তাহলে আপনারা কি চান না এরকম একটা সুন্দর পদ্ধতিতে নির্বাচন হোক এই সংখ্যানুপাতিক নির্বাচনই একমাত্র রাজনীতিতে একটা ভারসাম্য আনতে পারে আগামীতে স্বৈরাচারী হওয়া থেকে কোনো সরকারকে ঠেকাতে পারে ফ্যাসিবাদী ব্যবস্থা যেন গড়ে না উঠে সেজন্য আপনাদেরকে এখন থেকে রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কি হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে এবং আপনারা লক্ষ্য করেছেন এই জামালপুর থেকে দিনাজপুর পটুয়াখালী থেকে জামালপুর সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ইতিমধ্যে যে সমাবেশগুলো এক একটা গণসমাবেশে গণজোয়ারে পরিণত হচ্ছে এগুলো দেখে অনেকেই আতঙ্কিত যারা ভাবছে গণ অধিকার পরিষদ উত্থানে তাদের অবস্থান শঙ্কিত কাজেই আপনাদেরকে সেই ধরনের ব্যক্তিত্ব চরিত্র নেতৃত্বের মাধ্যমে মানুষের মন জয় করে সারা বাংলাদেশের পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা জেলা পর্যায়ে গণ অধিকার পরিষদ অবস্থানকে শক্তিশালী করতে হবে জাতীয় নির্বাচন আগে হয়তো স্থানীয় নির্বাচন হবে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন আগামী প্রত্যেকটি নির্বাচনে গণ অধিকার পরিষদের জন্য প্রতিনিধিরা বিজয়ী হতে পারে জনগণের কাছে যাবেন জনগণকে নিয়ে কাজ করবেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আমরা মসজিদে আমাদের উদ্দেশ্যে যাব আজান বোধহয় হয়ে গেছে একটু ডিলে আছে ক্ষমা করবেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কিন্তু হয়তো যথাযথ বক্তব্য শুনতে পারেন